শুভ শুভ প্রিয় আমাদের দর্শক, কি খবর? আপনি প্রকাশ করা মাত্র শুরু হইলো আজকের খেলাটি, ফাইনাল খেলা আন্তঃ ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের জনজয়পূর্ণ শিরোপা নির্ধারণী খেলা। এত শুধু জানিয়ে দেবো আপনাদের, অনুপ্রাসে পরিণত স্বাগতিক দল ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফসিলাডাঙ্গা মাঠের উত্তর গর্ভস্থ অবস্থান করছেন এবং মাঠের দক্ষিণ গর্ভস্থ অবস্থান করছেন নীল জার্সি পরিণত ফাইভ ব্রাদার্স ফুটবল লাভার্স নিউ টাউন। মাঝমাঠে থেকে সরে সেখানে সাধন বরাবর বাড়িয়েছে আলতো করে পিকে থেকে থেকে অনুপ্রাসে পরিণত স্বাগতিক দল ফসিলাডাঙ্গা তাদের প্রতিপক্ষ নীল জার্সি পরিহিত নিউটন আলম্বা করে কষ্ট আশপাশের বাড়ি ছিল সেখানে টেকেলটি অবশ্য বিধিসম্মত হয়নি আচ্ছা হয়নি সেখানে হাই ব্রাদার্স ফুটবল লাভার্স নিউটন অল্প করে পিকে পিকে বাড়িয়েছেন উদ্দেশ্য লাভকে লাভ ভালো সদস্যকে লাভ সুজন তারকা বনে গেছেন ইতিমধ্যে বিপ্লব ভালো ফুটবলার গোলাম মোস্তফা আরো কিন্তু প্রাণ বোমরা আজকের দলের নিঃসন্দেহে বলতে পারি সেখানে পাঠিয়েছেন মেহেদি সতর্ক করলেন সেখানে আরমানকে
স্পোর্টিং ক্লাব শিলাডাঙ্গা শূন্য, মির্জা সুপুর অল্প, নিউ টাউন তারা কিন্তু শূন্য। আক্রমণে প্রচেষ্টা বিকি বিকি ভুল পাস বলতে প্রতিপক্ষ দলে খেলা সন্দীপ, সন্দীপ থেকে সেখানে সাপন মাটি চেয়ারম্যান এবং সে সাথে মঞ্চ প্রবিষ্ট আছেন জনমহামদ সাইফুল আলম, আজকের খেলার সভাপতি, তিনি সভাপতিত্ব করছেন, সভাপতি দায়িত্ব পালন করছেন জনমহামদ সাইফুল আলম, প্রধান উপদেষ্টা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব শিলাডাঙ্গা। সে সাথে উপস্থিত আছেন মঞ্চে জনমহামদ রফিকুল ইসলাম আর চেয়ারম্যান পাঁচ নং শ্বশুর ইউনিয়ন পরিষদ। লম্বা করে সাধন আবার দেখে শুনি সুজন রূপাস বল পেয়ে যায় মেহেদি, মেহেদি রাখতে পারেনি বল কেড়ে নেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়, সেখানে পিকে পিকে থেকে আবার সঞ্জীব রাখতে পারেনি, একেবারে জমে উঠেছে আজকে ফাইনাল খেলাটি নিঃসন্দেহে। যেমনটা দেখেন আরেকটি ঘোষণা দেবো আমি, নাক্সু ডানাঙ্গের পক্ষ থেকে 500 টাকা স্বাগতিক দলের যদি কেউ প্রয়োগ করতে পারে প্রথম বল, সেই সাথে উথরাইল ব্লাড ব্যাংক, উথরাইল একটি ব্লাড ব্যাংক রক্তদানের সংগঠন আছে, রক্তদানের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রনি আহমেদ, উনি অবশ্য 200 টাকা আমাকে দিয়ে দিয়েছেন এক ঘন্টা আগে খেলা শুরু। যে ভাই সঞ্জীব লম্বা করে নবাব কোচ থেকে নিয়ে আসা হয়েছে খেলোয়াড়টিকে, অ্যাকচুয়ালি একটু সাদা সাদা কালার, অসাধারণ ভালো লাগছে খেলোয়াড়টিকে দেখতে। সেখানে মাটি মাটি আসবাতল, আসবাতল মাঠে বাড়িয়েছে, সেখানে মেয়ে থেকে দর্শক প্রান্ত বদলের চেষ্টায় আশফাকুল, দেখেছেন আশফাকুল মাটির পড়ে যায়, সেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড় কাদের, আবার সঞ্জীব উঠেন করলেন, দেখেছেন আবারও কেষ্ট, কেষ্ট বিরাজিত উত্তরবঙ্গ একজন তারকা ফুটবলার কেষ্ট, সেখানে এখন পর্যন্ত কাটেনি, প্রথম দিকে শুরুতে একেবারে ভালো আক্রমণ, সেখানে হায়দ্রাবাদ ফুটবল লাভার্স নিউ টাউনের জাহাঙ্গীর জাহিদ বিপ্লব। দর্শক আপনাদের জানিয়ে দিই যে কথাটি একটু আগে বললাম যে স্পোর্টস ম্যানিয়া খেলাটি ধারণ করছেন ভিডিও নিয়ে, আর আরেকটি ভালো খবর জানিয়ে দেয় যে স্পোর্টস ম্যানিয়ার যত খরচ সব বহন করেছেন কিন্তু আমাদের খেলা প্রিয় যে মানুষ নুরুল ভাই, নুরুল ইসলাম নুরুল ভাই অবশ্য সকল দলবার বহন করেছেন আজকে স্পোর্টস ম্যানিয়ার ভিডিও ম্যানের, ধন্যবাদ জানাই নুরুল ভাইকে। অবদিকে শুনে সেখানে ছয় নম্বর দর্শক পড়ে তো সাধন বলে অধিনায়ক, ভালো সুযোগ পিকে, এখন পর্যন্ত পিকে প্রশংসা দাবিদার রাফি, আবার সাধন বাড়িয়েছেন পিকে কে দর্শক পিকে, আর
অবস্থানের জন্য ব্যথা করেছে সেখানে। আমরা বা আপনারা যারা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনাকে আমরা হারিয়েছি, ফুটবলের একেবারে রাজা যিনিকে বলা যায়। ডিয়েগো ম্যারাডোনা কিন্তু 25 নভেম্বর মৃত্যুবরণ করেছেন, এসেছেন, এনামুল নেমেছেন। দর্শক, আমি এনামুলের পক্ষে একটু হাত তালি চাই আপনাদের কাছ থেকে। বয়স্ক একজন খেলোয়াড়, দেখেন না, নিয়মিত প্র্যাকটিস করেন, এই দলটাকে একেবারেই নিজের এক্সাইটমেন্ট দিয়ে তৈরি করেছেন, কেন তো করবেন না। দেখেন না, স্বাগতিক দল শুধুমাত্র 3-3টি খেলোয়াড় বাইরে থেকে নিয়ে এসেছেন, নিজের দল নিয়ে খেলছেন স্বাগতিক দল। দর্শক, কর্নার কিক মানে কিন্তু হাত গোল ধরে নেওয়া যায়, এরকম একটা অবস্থা নেই। ধন্যবাদ জানাই, 1-0 করে তারা জয়লাভ করলো।
হাজার মুকুট পড়ল, হাজার হাজার দর্শক উপস্থিত আজকের এই খেলাটি 1-0 বলে জয়লাভ। প্রত্যাবর্তন স্মরণ করতে চাই ভারতীয় চার নেতাকে, আমি প্রত্যাবর্তন স্মরণ করতে চাই এই দক্ষিণ কোটালে কিছু সন্তান গ্রহণীয় মাতৃগ্রহীণ